এর মধ্যে একটা খুবই জনপ্রিয় আছে, সেটা হচ্ছে প্রতিটা মানুষেরই ভিতরে কিছু ইনার ফিলিংসের কিছু কষ্ট থাকে। তার ওয়াইফ নায়িকা হওয়ার চেষ্টা করেছিল, সবার বই নায়িকা হবে সেটা না হোক, আর ঘরের বউরা কখনো নায়িকা হওয়া উচিত না। আমি বারবার চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আসেনি, বিকজ তার ওই রঙিন লাইফটা ভালো লাগে। যতদিন আমার বাচ্চা তার মাকে মা বলে ডাকতে পারবে ততদিন থাকুক না আমার বউর কাছে। একটা ডিভোর্সের 10টা কারণ থাকে, আমি এই ডিভোর্সের কারণগুলো ইনভেস্টিগেশন করতেছি, মানে সিদ্দিক প্লাস অমক, আমি নামটা না বলি। সো প্রেমে পড়েছি ক্লাস 4-এর বছর, আমি এখনও প্রেমে পড়ি। উই কারাম ফ্রম ভিলেজ, আই ডোন্ট নো এনিথিং। আমি কিন্তু সবসময় আমি হাসি খুশি থাকি, থাকতে চাই। প্রতিটা মানুষেরই ভিতরে কিছু ইনার ফিলিংসের কিছু কষ্ট থাকে। যেমন আমার কষ্টের জায়গা যদি বলি, সারা বাংলাদেশের মানুষ জানে যে সিদ্দিকুর রহমানের একটাই কষ্ট, সেটা হলো তার জীবনে যে ঘটনাটা ঘটার কথা না সেটা ঘটে গেছে। কি? তার ওয়াইফ নায়িকা হওয়ার চেষ্টা করেছিল, সো আমি তাকে বলেছি সরি টু সে দ্যাট, তুমি যদি নায়িকা হতে চাও ইটস নট পসিবল ফর মি টু স্টে উইথ ইউ। আমি এই ওয়ার্ডটা বলেছি বিকজ সবার বই নায়িকা হবে সেটা না হোক, আমি সিদ্দিকুর রহমান যে ক্যারেক্টার করেছি সেই ক্যারেক্টারের জায়গা থেকে আমিই থাকি না, আর ঘরের বউরা কখনো নায়িকা হওয়া উচিত না, ঘরের বউদের ঘরে থাকা উচিত। সেই জায়গা থেকে আমাদের মনোমনীয় জায়গা যখন সৃষ্টি হলো, দূরত্ব সৃষ্টি হলো, তখন ডিটাচড হয়ে গেল আমার ওয়াইফ। আমি বারবার চেষ্টা করেছি তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সে আসেনি, বিকজ তার ওই রঙিন লাইফটা ভালো লাগে, ওই জায়গায় থাকতে চেয়েছে, থাকো না তোমার ভালো জায়গা লাগার জায়গাটা। আমি শুধু দুঃখ একটাই, সেটা হলো আমার বাচ্চাটা, আমার যে বেবিটা আরশ হুসাইন, সে আরশ হুসাইনের জায়গাটা চিন্তা করি, যে ব্রোকেন ফ্যামিলির বাচ্চাকে মানুষ করা খুব কঠিন। যাদের লাইফে এরকম ঘটনা ঘটেছে তারা বুঝতে পারবে, তাও আমি সেই জায়গা থেকে আমি স্যাক্রিফাইস করতেছি একটা মাত্র কারণেই, যে আমি আমার বাচ্চাকে আমার ওয়াইফের কাছে রাখছি। কেন রাখছি জানেন? আমি আমার মাকে, আজকেও আমি মায়ের সাথে ছিলাম, মায়ের সাথে থাকলে যে মানুষের একটা ভিতরের জায়গা নাড়া দেয়, সেই জায়গাটা আমার বাচ্চারও নাড়া দেয় ডেফিনেটলি। আমার বাচ্চা যেন কখনো ভুলতে না পারে, যতদিন আমার বাচ্চা তার মাকে মা বলে ডাকতে পারবে ততদিন থাকুক না আমার বউর কাছে। আমি চাই যে সে ওই জায়গা থেকে যেন কখনো ফিল না করে আমি ব্রোকেন ফ্যামিলির বাচ্চা, আমার বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হবে বিদায়ী। আমি সিদ্দিকুর রহমান কিন্তু বিয়ে করতেছি না, বিয়ের জন্য আমি একটু টাইম নিচ্ছি, বিকজ আমি সবসময় বলি যে একটা ডিভোর্সের 10টা কারণ থাকে, একটা কারণে ডিভোর্স কখনোই হয় না। 10টা কারণের মধ্যে হাজব্যান্ডের থাকতে পারে দেখা গেলো 5টা বা 4টা, ওয়াইফের থাকতে পারে 6টা, বা হাজব্যান্ডের 6টা থাকতে পারে, ওয়াইফের থাকতে পারে 4টা। আমি এই ডিভোর্সের কারণগুলো ইনভেস্টিগেশন করতেছি। সিদ্দিকুর রহমানের ডিভোর্স হওয়ার পর একটা কারণ হলো মিডিয়াতে কাজ করতেছে, আরও কিছু কারণ তো আছে অবশ্যই, সেই কারণগুলো আমি খুঁজে বের করতে চাই। সিদ্দিকুর রহমানের কী কারণগুলো আছে সেইগুলো খুঁজে বের করে আমি সংশোধন করব। সংশোধন করার পরে আমি চিন্তা করব যে আমি জীবনে কাউকে জড়াবো কি না, কারণ আমার বাচ্চাটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চার মতো মানুষ হোক সেটা চাই না। আমি আমার বাচ্চার কাছে ওর মা ওর বাবা, এই ওয়ার্ডগুলো আগে ইউজ হইতো, আমি ওর মা ওর বাবা হিসেবে বেঁচে থাকতে চাই। আমার এটা দুঃখজনক ঘটনা, কারণ আমি যখন আমার ডিভোর্স হয়ে গেলো, আফটার ডিভোর্স বেবি নিয়ে সারা বাংলাদেশে যখন তোরফার শুরু হয়ে গেলো, আমার এক্স ওয়াইফ যখন হাইকোর্টে রিট করলো বাচ্চার জন্য যে আমি বাচ্চাকে জোর করে রেখেছি, সেটা উকিলদের ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেছে, তারপরে আমি আমার বাচ্চাকে মহামান্য হাইকোর্টের জায়গা থেকে নির্দেশনা আসলো যে 5 দিন তার মায়ের কাছে থাকবে, 2 দিন বাচ্চা থাকবে, আমি দেখা করতে পারবো আর কি অফ ডেগুলাতে। তারপরে আলটিমেটলি আমি আমার বাচ্চাকে মানারত ইন্টারন্যাশনালে আমি পড়াশোনা করাইতাম, কিন্তু বেবি যখন মানারত থাকতো তখন হঠাৎ করে আমার ওয়াইফ তার সুবিধাজনক জায়গাতে নিয়ে একটা স্কুলে ভর্তি করিয়েছে, আমি কিছু বলতে পারিনি, একটা মাত্র কারণেই, কারণ ল তার পক্ষে ছিল এবং থাকুক, সেটাও আমার কাছে ভালো লেগেছে। বাট আমার একটাই নির্দেশনা থাকবে আমার বউর কাছে, আমার এক্স ওয়াইফের কাছে একটাই নির্দেশনা থাকবে যে বাচ্চার লাইফটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমি চাই যে আমার তোমার লাইফও নষ্ট হবে না, কারণ আমি সচেতন মানুষ, আমার লাইফ কখনোই নষ্ট হবে না, আই হ্যাভ লটস অফ কনফিডেন্স, বাট তোমার লাইফের ব্যাপারে তুমি সোচ্চার হও এবং বাচ্চাটাকে একটু সোচ্চারভাবে মানুষ করো, আর কিচ্ছু চাই না। আমার প্রেম অসংখ্য প্রেম আছে এবং এটা শুনলে অনেকেই হবে, আমি কিন্তু প্রচুর এই জায়গা থেকে, আমার বউ আবার বলেছে তাহলে আমার মিলাব অনেকে যে সিদ্দিক ভাই সম্পর্কে কিন্তু অনেক কমপ্লেন আছে যে একাধিক নারীর সাথে সম্পর্ক। এটা ফান করে বলতেছি যে সম্পর্কে প্রথম প্রেমে পড়েছি ক্লাস 4-এর বছর, যখন প্রেম অনেক কিছুই বুঝি না, বাপের পকেট থেকে আমি টাকা চুরি করে আমি চক কিনেছিলাম, চক কিনে আমাদের স্কুলের পুরা ইয়েতে কী বলে পুরা ওই বিল্ডিংয়ের
গায়ে লিখে দিতাম, তখন তো প্লাস মানে বিশাল একটা কথা, মানে সিদ্দিক প্লাস অমক, আমি নামটা না বলি কারণ সে তো আবার বিয়ে করে বাচ্চাটা চলছে, তাহলে তার হাজব্যান্ডও জেনে যাবে যে সিদ্দিক ভাইয়ের প্রথম গার্লফ্রেন্ড তুমি ছিলা, কিন্তু গার্লফ্রেন্ড ওয়ার্ডটা তখন বুঝতাম না, ভালোবাসা বুঝতাম, প্লাস বুঝতাম সিদ্দিক প্লাস অমক, অমক প্লাস তমক, এই যে প্লাস শব্দটা, তারপর সেটার জন্য আমি স্কুলে বাড়িও খাইছি যে বিকজ পরের দিন আমি বলছি স্যার আমি লিখি নাই, স্যার বলে হাতে লেখা তুই লেখতো, এটা লেখছে দেখেছে হাতে লেখা সেম, মানে তখনও বুঝি নাই, তখন তো এত বুদ্ধি ছিল না। সো প্রেমে পড়েছি ক্লাস ফোরের বছর, আমি এখনও প্রেমে পড়ি, বাট প্রেমের তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন প্রেমে পড়ি এখন, তবে মানুষের প্রেমে পড়তে চাই, মানুষকে ভালোবাসতে চাই। আমি যদি নাটকের ডায়লগ বলি, অনেক নাটকের ডায়লগ কিন্তু ভাইরাল আছে সিদ্দিকুর রহমানের, সো ওই জায়গাটা থেকে আমি বলতে চাই যে আমি যদি নাটকের ডায়লগ বলি সারা রাত বলেও শেষ করা যাবে না, কারণ একটা বললে আবার বলে সিদ্দিক ভাই তাহলে ওই অভিনয়টা দেখান। আলটিমেটলি আমি এবং জাহিদ হাসান আমরা একটা নাটক করেছিলাম গ্রাজুয়েট, যেটাতে ইংলিশ ভুল বলতাম যে মাই নেম ইজ হানিফ, অ্যাসিসি টু টাইমস, ওয়ান টাইম ইচ্ছাকৃত, টু টাইম অনিচ্ছাকৃত, উই কারাম ফ্রম ভিলেজ, আই ডোন্ট নো এনিথিং বাট মাই আঙ্কেল ওয়ার্ক লুকিং, হ্যাঁ অ্যান্ড উই লিভ টুগেদার, লিভ টুগেদার ওয়াটার তখন বুঝতাম না যে কত থাকা বলে লিভ টুগেদার, আমি অমকের বাড়িতে থাকি, এবং আলটিমেটলি আমার অনেক ম্যানারিজম আছে সারা বাংলাদেশের মানুষের হাসির ম্যানারিজম, আমি যেটাই করি সেটা হাসির ম্যানারিজম, এর মধ্যে একটা খুবই জনপ্রিয় আছে সেটা হচ্ছে আমার দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আপনারা সবসময় যেটা করবেন সচেতন নাগরিক হওয়ার চেষ্টা করবেন, আপনি হুট করে, আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছি যে আপনি ফেসবুক যেহেতু ইউজ করেন, সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের প্রতিনিয়ত এখন বাজারের মতো, 300 টাকার বাজার না থাকলেও চলে, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য 300 টাকার MB লাগবে, আপনারা সুন্দরভাবে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে সেগুলো পড়বেন, জানবেন, নিজের বুদ্ধিমত্তাকে পরিচয় দিয়ে তারপর আপনারা বিভিন্ন কমেন্টস করবেন, আমার মনে হয় তাতে কী হবে যে লোকটার সম্পর্কে কমেন্টস করবেন সেও ভালো হবে, আপনিও মনে হবে আপনি একজন সচেতন মানুষ। আমি চাই প্রত্যেকের সচেতন মানুষ হিসেবে বাংলাদেশে যদি রূপান্তরিত হয় তাহলে এই দেশটা পরিবর্তন হবে, আমার মাটা ভালো থাকবে, দেশটা ভালো থাকবে, এই জন্য যাই করেন আপনার আলোতে শুধু নিজে আলোকিত হয়েন না, আপনার পাশের মানুষটাকে আলোকিত করুন, তাহলে দেশটা পরিবর্তন হবে।